আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে, এখন প্রায় 9টার মতো বাজে, তো আমি আরও আগেই উঠেছি। তো বাবু মাত্রই ঘুম থেকে উঠেছে, আর বাবুকে আমি সবার আগে এখন সকালের নাস্তাটা করিয়ে দিব। তো জন্য আমি দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটির মধ্যে এখন আমি 2 চামচ মিল্ক নিয়ে নিচ্ছি, বাবুর যে ফর্মুলা মিল্ক সেটা। তো এটাকে আমি উষ্ণ গরম পানি দিয়ে এখন গুলিয়ে নিব, তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব বিস্কিট। তো যে দেখতে পাচ্ছেন আমি মিল্কটা নিয়েছি, তারপরে এর মধ্যে আমি কিছুটা ফ্লাক্স থেকে উষ্ণ গরম, যদিও এই ফ্ল্যাক্সের পানিটা রাতে আমি গরম করেছিলাম, তো এখন অত বেশি গরম নাই, তো ওই জন্য ওটাই দিলাম। আর যদি বেশি গরম হতো তাহলে একটু পানি অ্যাড করে নিতাম সাথে। তারপরে আমি এখানে মিল্কের সঙ্গে এক এক করে বিস্কিট অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 3 পিচের থেকে একটু বেশি বিস্কিট অ্যাড করেছিলাম, 3.5 পিচের মতো হবে। আর বাবু মোটামুটি বিস্কিট খেতে পছন্দ করে মিল্ক দিয়ে, তো ওই জন্য আমি দেখা যায় ওকে সপ্তাহে 1 থেকে 2 দিন এরকম কখনো সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় দেওয়ার ট্রাই করি। আর আমি আসলে ডক্টরের কাছে জিজ্ঞেস করেছিলাম যে বাবুকে কোন বিস্কিটটা দিতে পারবো, তো বা আর ডক্টর আসলে এই গোল্ড ম্যারির কথাই বলেছিল, আর এনার্জি বিস্কিটের কথাও বলেছে যে মাঝে মাঝে এনার্জি বিস্কিটও দিতে পারেন। আর ডাক্তার বলেছিল যে বিস্কিট দিতে পারেন বাচ্চাকে, এটাতে আসলে কোনো সমস্যা নাই, তবে এই দুটো বিস্কিটের কথাই বলেছিল। তো যে এখন আমি বাবুকে এটা খাইয়ে দিব। তারপরে অনেক দিন পরে আমি আমার জন্য কয়েকটা রুটি বানাতে চলে এসেছি, আমি এখানে 4 থেকে 5টার মতো রুটি বানিয়ে নিয়েছি। যদিও আমি 2টার বেশি রুটি খাই না, আসলে বানাতে গেলে দেখা যায় যে একদম অল্প তো আর বানানো যায় না, আবার দেখা যায় যে থাকলে জারিবের বাবা অফিস থেকে এসে ও পছন্দ করে, আমি রেখে দেই রুটি একটা বক্সে করে, দেখা যায় ভালো থাকে রাত পর্যন্ত। তো এই যে এখানে আমি 5টা হয়েছিল টোটাল আমার রুটি, তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, আর আমার আসলে সকালে নাস্তা ওইভাবে তৈরি করা হয় না, আমি তো বলেছি আপনাদেরকে আগের ব্লগগুলোতে, আমি দেখা যায় যা হাতের কাছে থাকে ওগুলাই খেয়ে নিই রেডিমেড নাস্তা। তো আজকে আসলে ইচ্ছা করলো, তো ওই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার নাস্তা এখানে রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে 2টা রুটি নিয়েছি, 1 গ্লাস ম্যাঙ্গো জুস নিয়েছি, আর এখানে কাঁকরোল ভাজি নিয়েছি, কিছুটা গতকালে ছিল, আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্টটা আসলে কড়াইয়ের সঙ্গে লেগে গিয়েছিল। আর আসলে ফ্রিজে রেডি পরোটা আছে, আমার ইদানিং কেন জানি পরোটা খেতে ভালো লাগে না, আমার রুটিটাই বেশি ভালো লাগে, তো ওই জন্য আমি রুটি খেয়ে নিলাম আজকে সকালে। তো তারপর বাবু কিছুক্ষণ খেলাধুলা করছিল, এই যে দেখতে পাচ্ছেন বাবুর সঙ্গে আমি টাইম কাটাচ্ছিলাম, আর আমি আসলে কাজের ফাঁকে আমি বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম দিই, কারণ ও তো একা একা, ওর সঙ্গে একটু খেলাধুলা করলে ও আসলে খুশি হয়। আর এর ফাঁকে কিন্তু আমি বাবুকে গোসলও করিয়ে দিয়েছি, আমি বাবুকে লাঞ্চ করিয়ে দিব কিছুক্ষণ পরে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তো আমি আসলে আজকে লাঞ্চে এই ডিমই খাবো, আর এখান থেকে কিছুটা ডিম বাবুর ভাতের সঙ্গে দিব, যেহেতু বাবুকে এখন আমি মাছ দিচ্ছি না এটা অনেকেই জানেন। তো এখান থেকে আমি আসলে 2 পিস ডিম খেয়েছিলাম, আর বাবু তো কুসুম খায়, সাদা অংশ খায় না, তো সাদা অংশটাও আমারই খেতে হয়েছে। তো যে এখানে দেখতে পাচ্ছেন আমি বাবুর একটু ভাতের সঙ্গে হালকা ডাল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গিয়ে ওই ডিম, আর একটু সামান্য একটু সাদা অংশ দিয়েছিলাম, আসলে সাদা অংশে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো বাবুকে আমি দুপুরের খাবার খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো তারপরে এখন বিকেলবেলা আমি দেখতে পাচ্ছেন একটু নাস্তা করে নিয়েছি, কারণ আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু আমি দুপুরে একটা ডিম খেয়েছি। আর আজকে দুপুরে ডিম খাওয়ার প্রধান কারণ ছিল আমি সকালের দিকে রুটি খেয়েছি, কারণ আমি সাধারণত সকালে ভারী নাস্তা করি না, তো দেখা যায় যেদিন আমি সকালে ভারী নাস্তা করি ওই দিন দুপুরে আমার খেতে ইচ্ছা করে না, তো ওই জন্য আমি শুধু ডিম খেয়েছিলাম। তো যে বিকেলে ক্ষুধা লেগে গিয়েছে এই জন্য এখন আমি কিছু মিনি সমুচা ভেজে নিয়েছি, আর কিছু পাঁপড় ভেজে নিয়েছি। এই পাঁপড়টা আসলে আমার ভাবির আম্মা করে দিয়েছিল, অনেক বেশি মজা, কারণ এটা নিজেদের হাতে করা। তো তো এই যে এখন আমি এগুলো খেয়ে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ পরে, আর বাবু ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগেই, তো বাবুকে আমি বিকেলবেলা নাস্তা করিয়ে দিয়েছি। বাবুকে আজকে আমি দিয়েছিলাম
ওটস আর হচ্ছে সেইলাক, এটা ওকে ফিডারে দিয়েছিলাম, তো ওটা ও খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন এই যে পেটটা ভরা থাকলে দেখা যায় বাচ্চারা বেশি জ্বালায় না, কিন্তু অনেকক্ষণ খেলে। আর আমার বাচ্চা আসলে দেখা যায় যে পেট যদি ওর ভরা থাকে তাহলে ও আমাকে একদমই ডিস্টার্ব করে না। আর এই যে বাহিরে দেখতে পাচ্ছেন আমার দুইটা চাদর নাড়া, এগুলো আপা আজকে ধুয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা খেলা করছে, আর সে ল্যাপটপ বলতে চায়, বলে ল্যাপটপ তো পুরোপুরি বলতে পারে না, কিন্তু এভাবে বলে আমাকে, বলে খুলে দাও খুলে দাও। তো এই যে এখানে সে তার বাবার পুরানো ল্যাপটপ নিয়ে খেলা করছিল আর আমি পাশে বসেছিলাম। তো বাবু এই রুমে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, আমি ওর সঙ্গে একটু খেলা করলাম। তো তারপরে সে আবার বেডরুমে চলে এসেছে, আর বেডরুমে এসে দেখতেই পাচ্ছেন সে আবার আমার ড্রেসিং টেবিলের যে পাল্লাটা আছে ওটা খুলে নিয়ে ড্রেসিং টেবিলের পিছনে যা যা থাকে এগুলো বের করে, আসলে এটা লক করা হয় না তো ও এখন খুলতে পারে। আর সে এখন অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে, সব কিছু খুলতে পারে। আমার এই যে র‍্যাকটা আসলে বিছানার সাইডে ওর জন্যই রাখা, এখানে দেখা যায় ওর বিভিন্ন জিনিস রাখা হয়, খেলনা টেলনা হাবি জাবি। তো এগুলো এই র‍্যাকটাও সে কখনো এক জায়গায় রাখে না, এখান থেকে ওখানে। তো তার বেশ কিছুক্ষণ পরে জারিপের বাবাও বাসায় চলে এসেছে, আর এই যে জারিপের বাবা আসার সময় কিছু হাবিজাবি নিয়ে এসেছে। হাবিজাবি বলতে আসলে এর মধ্যে আমার জন্য হাবিজাবির মধ্যে চিপস আর ডাল ভাজা এনেছে, আর একটা চিনি এনেছে। আসলে বাসায় চিনি আছে কিন্তু ও হুট করে চিনি এনেছে কেন বুঝলাম না, ওর মনে হয় খেয়াল নাই আর কি। তো যে দেখতে পাচ্ছেন এখানে ডাল ভাজা এনেছে, আর বাসায় এত পরিমাণে পিঁপড়া বেড়েছে, আমি জানি না বৃষ্টির সিজন আসলেই প্রচুর পরিমাণে পিঁপড়া দেখা যায়। তো ওই জন্য আমি একটা ফিনিশ আনতে বলেছিলাম, তবে এটা কি জানি একটা নাম, যাই হোক কোম্পানি আলাদা আর কি। তো এটা এনেছে, ইনশাল্লাহ দিয়ে দেখবো যে পিঁপড়া মরে কি না। আর এই যে ব্রেড এনেছে, যেহেতু বাবুকে এখন কলা ব্রেড বিস্কিট এই টাইপের খাবারটাই দেওয়া হচ্ছে, তো ওই জন্য ব্রেড আর কলা এগুলো বাসায় সবসময় রাখা লাগতেছে। আর এই যে এখানে দেখছেন চারটা কলা এনেছে, আর আমি আসলে যেহেতু সবরি কলা কিনে, তো ওই জন্য আমি জারিপের বাবাকে সবসময় বলি যে একটু পাকা দেখে কিনতে, নাহলে একটু কষকষ হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট ড্রাই কেক লেখা মিনি, তো এই বিস্কিটটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন রাতের বেলা আমি বাবুকে রাতের খাবারটা খাইয়ে দিব, এখন প্রায় 9:30 মতো বেজে গিয়েছে। তো এই যে এখানে আমি পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছি একদমই লাইট করে, আর এই খিচুড়ির রেসিপিটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আর বাবু অনেক বেশি পছন্দ করে। আর এখন আমি আমাদের রাতের খাবারটা রান্না করে নিব, আর আজকে আমরা রাতে ভাত খাচ্ছি না। যেখানে দেখতে পাচ্ছেন স্পাইসি নুডলসগুলো নিয়েছি দুই প্যাকেট, একটা হচ্ছে হট চিকেন আর একটা হচ্ছে হট স্পাইসি। তো এই দুইটা নুডলসই আজকে আমি রান্না করব। আসলে কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমি 4 প্যাকেটের মতো এরকম স্পাইসি নুডলস কিনেছি 4 ধরনের, তো তার থেকে 2 ধরনের এখানে নিয়েছি আর আজকে এটা আমি রান্না করব। তো খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে, আর আপনাদেরকে তো অবশ্যই জানাবো খাওয়ার পরে। তো সবার আগে আমি এখানে 2টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ নুডলসের সঙ্গে আমরা এখানে 2টা ডিম খাবো। যদিও আমি আজকে দুপুরে 1টা ডিম খেয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছিল না, তো তারপর ভাবলাম যেহেতু নুডলস খাবো তো শুধু শুধু ভালো লাগবে না, ডিম সাথে খেলে ভালো লাগবে। তো আমার ডিম সেদ্ধ হয়ে গেলে এখন আমি নুডলসের প্যাকেটগুলো কেটে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি যেহেতু 2 ধরনের নুডলস, তো আমি আসলে 2 হাঁড়িতে রান্না করব, কারণ এখানে নুডলস 2 রকমের ছিল, একটা দেখতে পাচ্ছেন একটু মোটা আর একটা চিকন। তো ওই জন্য আমি 2 হাঁড়িতে 2 চুলায় এখন এই নুডলসগুলো বসিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 চুলাতে বসিয়ে দিয়েছি, আর এগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হলে তারপরে নামিয়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা প্যাকেটই সামনে রেখেছি, এটা হচ্ছে বোঝার সুবিধার্থে। আর আমি এখানে 2 প্যাকেটের মধ্যে যে মশলা ছিল সেটা আমি 2 বাটিতে ঢেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন।
তো এই যে আমার নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে, তারপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর এগুলো এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এগুলো যেহেতু রামেন বলে, তো আমি যত ভিডিও দেখেছি সব জায়গায় এভাবেই মেক করে। আর এই নুডলসগুলো মূলত চায়না বা জাপানিজরাই খায়, তো ওনাদের থেকে এই রেসিপিগুলো আসলে এসেছে। আর আমি বিভিন্ন ভিডিও দেখেছি, তো তারা এভাবেই মিক্সড করে আগে মশলাগুলো বাটিতে ঢেলে নেয়, তো তারপরে আবার নুডলসটা সিদ্ধ করে মিক্সড করে। আসলে এটা নুডলসের সাথে দিয়ে কখনোই রান্না করতে আমি দেখিনি, তো আমিও ওইভাবেই তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন। আর রামেনগুলো স্পেশালি এভাবেই তৈরি হয়। আর এই নুডলসগুলো মূলত কোরিয়ান নুডলস। আর প্রথমে যে নুডলসটা আমি মিক্সড করলাম সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মোটামুটি টেস্ট লেগেছে। আর এখন যেটা মিক্সড করেছি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে অতটা ভালো লাগেনি। দেখতে পাচ্ছেন ওটার থেকে এটা একটু ঝাল বেশি ছিল, কালার দেখেই বুঝতে পারছেন। জারিপের বাবার কাছে মোটামুটি নাকি ভালোই লেগেছে, আমার কাছে একটা একটু ভালো লেগেছে আর একটা একদমই ভালো লাগেনি। আর আমি যেমনটা ঝাল মনে করেছিলাম একদমই অতটা ঝাল না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে আহামরি ওরকম কোনো টেস্ট মনে হয়নি। এর থেকে আর ফেলের যে কোরিয়ানা নুডলসটা আছে ঝাল, ওটা অনেক বেশি মজা। তবে 2x স্পাইসি রামেনটা নাকি অনেক বেশি মজা, আমার একবার খাওয়ার ইচ্ছা আছে। আর খেয়ে তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে ওটার টেস্টটা কেমন। আর এটা টেস্ট তো আপনাদেরকে বলেই দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা নুডলস কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি নুডলসের উপরে দিয়ে এক্সট্রা একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখন আমরা নুডলসগুলো খেয়ে নিব। আর আপনাদেরকে তো আমি খাওয়ার আগেই রিভিউ দিয়ে দিয়েছি, যেহেতু আমার ভিডিওটা আগেই তৈরি করা। তো এখন আমাদের নুডলসটা খাওয়ার পালা। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।